হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো দাঁতের মধ্যে জমে থাকা যে কোনো কঠিন জেদি ময়লা দাগ তুলে নিন মাত্র তিন মিনিটের চেষ্টায় এই সহজ ঘরোয়া উপায়ে বন্ধুরা আমাদের দাঁত এমন একটা জিনিস যা দেখতে সুন্দর হলে আমাদের মুখের শেপ অনেকগুণ বেড়ে যায় কিন্তু দাঁতে যদি ময়লা দাগ থাকে যেমন দাঁতের রং লালি ভাব হলদে ভাব কালচে ভাব তাহলে কিন্তু এই ময়লা দাগের কারণে আমাদের মুখশ্রির সৌন্দর্য অনেকখানি কমে যায় আর আপনার যদি দাঁতগুলি হয় ধবধবে সাদা তাহলে কিন্তু এই উজ্জ্বল দাঁতের কারণেই আপনাকে দেখতে অনেক ভালো লাগবে আপনার হালকা একটু হাসিতেই আলাদা একটা মাধুর্যতা প্রকাশ পাবে চলুন তাহলে আর দেরি না করে এখনই ঝটপট দেখে নেই কিভাবে? মাত্র তিন মিনিটের চেষ্টায় দাঁতের সমস্ত ময়লা দাগ ধুলে ধপধপে সাদা উজ্জ্বল দাঁত পাওয়া যায় আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশের বেল বা ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে পরবর্তী দিন আমরা যখনই নতুন একটি ভিডিও আপলোড করব। সেই ভিডিওটি সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে এর জন্য প্রথমে আপনাকে নিতে হবে আদা আমি এবার এই আদাটি থেকে পরিমাণ মতন হাতের আঙুলের এক ঘিরে সাইজের কেটে নেব এবারে মোটামুটি হালকা করে আদার খোসাটি ছাড়িয়ে এটিকে হামাল ফেলে যতটা পারা যায় থেতো করে নেব আপনারাও প্রথমে অল্প একটু আদা নিয়ে যে কোনো উপায়ে থেতো করে নেবেন তাতে সেটা শিলনোড়া ধোপ কিংবা মিক্সারে অথবা আমার মতন হামাল করে এখন এখানে আদাটি থেতো করা হয়ে গেছে এবারে এখানে দরকার লবণ বা নুন অর্থাৎ যে লবণ আমরা রান্নাতে ব্যবহার করি আমি এখানে লবণের পরিমাণ নেব হাফ চামচকেও একটু কম এবারে এখানে লাগবে ফিটকেরি বা ফোটকেরি অর্থাৎ যে ফুটকিরি আমরা দাড়ি কাটার পর মুখেতে অ্যান্টিসেপ্টিক হিসাবে ঘষে ঘষে ব্যবহার করি আমি এখানে ছোটো সাইজের একটি ফুটকেরির ডেলা নিয়ে আদার মতন একইভাবে অর্থাৎ হামাল লিস্তায় রেখে খুব সুন্দর করে মিভাবে গুঁড়ো করে নেব এখন এখানে ফিটকেরিটি গুঁড়ো করা হয়ে গেছে এরপর এই গুঁড়ো করা ফিটকেরি থেকে লবণের সমপরিমাণ অর্থাৎ হাফ চামচকেও একটু কম ফিটকেরির গুঁড়ো নিয়ে ওই পাত্রে থাকা আদা এবং লবণের সাথে রেখে দেব এরপর এখানে দরকার সরিষার তেল আমি এবার এই পাত্রের মধ্যে দিয়ে দেব এক চামচ সরিষা তেল এবারে সবকটি জিনিসকে একে অপরের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব এখন এখানে দাঁতের মধ্যে জমে থাকা যে কোনো ময়লা দাগ মাত্র তিন মিনিটের চেষ্টায় তুলে দেবার জন্য সহজ ঘরোয়া উপায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে এবারে আপনাদের বলবো এটি কখন কিভাবে ব্যবহার করতে হবে এই রেমেডিটি আপনাদের দিনে দুবার করে ব্যবহার করতে হবে অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে একবার এবং রাত্রে শুতে যাওয়ার আগে একবার তার জন্য প্রথমে আপনার দাঁত মাজার জন্য যে ব্রাশটি আছে তার মধ্যে এটিকে অল্প করে নিয়ে দাঁতের উপর রেখে বেশ সুন্দর করে ঘষতে থাকুন এইভাবে মিনিট তিনেক দাঁত ব্রাশ করলেই দেখবেন মাত্র একবার ব্যবহার করেই আপনার দাঁতের রূপটাই বদলে গেছে এই উপায়টি আপনারা একভাবে সাত থেকে দশ দিন ফলো করে যান তাহলেই দেখবেন আপনার দাঁতে সমস্ত ময়লা দাগ উঠে গিয়ে সিনেমার হিরো হিরোইনদের মতন ধবধবে সাদা আর ভীষণ উজ্জ্বল হয়ে গেছে তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দেবেন প্রিয় মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন